নবীজির সঙ্গে হিজরত করে চলে গেলেন আমার নবীজি আব্দুল আব্দুর রহমান ইবনাফকে দেখে দেখে কান্দেন যে আব্দুর রহমানের মক্কায় এত পরিমাণ সম্পদ ছিল আজকে মদিনে আসার কারণে তার সব কিছু হেরে গেছে কিচ্ছু নাই আমার নবীজি একদিন তাকে দেখে কে দেখে ফেলে বলছেন ওরে আব্দুর রহমান তুমি কি জানো তোমার সুন্দর যে মক্কায় একটা বিশাল বড় প্যালেস ছিল বিশাল বড় বাড়ি ছিল এই বাড়িটা পর্যন্ত বুঝেল দখল করে নিয়েছে আব্দুর রহমান ইবনাও বলছেন ইয়ার সোল আল্লাহ আবু জেহেল দখল করেছে আমার বাড়ি আর আমি দখল করতে চাই জান্নাতের বাড়ি আমি জান্নাতের বাড়ি দখল করতে চাই রসুল বলেন আব্দুর রহমান তোমার তো খুব কষ্ট হচ্ছে দেখি তো তোমার জন্য কি করা যায় এই চিন্তা মাথায় নিয়ে আমার নবী যাক আনসার সাহাবিকে ডাক দিয়ে বলছেন আনসার সাহাবী এদিকে আসো আনসার সাহাবিকে ডাক দিয়ে বললেন আমারে আব্দুর রহমান মক্কার মাটিতে প্রচুর তার সম্পদ ছিল দেখো তো আমার সাহাবি দেখো তো আমার আব্দুর রহমানের জন্য কিছু করা যায় নাকি আনসার সাহাবীর সঙ্গে সঙ্গে আব্দুর রহমানকে সঙ্গে করে নিয়ে ঘোড়ার পিঠে উঠায় নিলেন মদিনার সবচাইতে বড় বড় দুইটা খেজুর বাগান দুইটা খেজুর বাগান তাকে দেখায়া দিলেন দেখায় দিয়ে বলছেন ভাই আমার এই দুইটা খেজুর বাগান আল্লাহ তাআলা আমাকে মালিক বানিয়ে দিয়েছেন যে বাগানটা তোমার পছন্দ হবে সেই বাগানটা আমি এই মুহূর্তে আমি তোমাকে দান করে দেবো জোরে বলে সঙ্গে বলছেন ভাই আর কি করতে চাও বলো তিনি বলছেন ভাইরে তুমি তো যুবক মানুষ তোমার তো বিয়ের দরকার তোমার তো বউ দরকার কিন্তু আমার জানা মতে এই মদিনার কোন মেয়ের বাবা তোমার সঙ্গে বিয়ে দেবে না কারণ তোমার ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই এই জন্য কেউ তোমার সঙ্গে বিয়ে দেবে না অতএব আমি সিদ্ধান্ত নিয়েছি আমার দুইটা বউ আল্লাহ তালা আমাকে দান করেছেন এই দুইটা বইয়ের যে কোনো একটা বউকে আমি তালাক দেব সেই তালাক দেওয়ার পর সেই বউটাকে তুমি তোমার বউ বানায় নিবা আব্দুর রহমান ইবনা অফ এই সাহাবের উদারতা দেখে বুকের সঙ্গে তাকে জড়িয়ে ধরে বলছেন ভাইরে খেজুর বাগানও লাগবে না বউ তালাক দেওয়া লাগবে না ও আমার ভাই আমার তুমি যা ভরে গেছে তুমি আমার জন্য একটু ব্যবসা দেখিয়ে দাও বাজার দেখিয়ে দাও একটা বাজার দেখিয়ে দেওয়া হল বাজারটা দেখানোর পর সেখানে সামান্য কিছু ব্যবসা শুরু করলেন ব্যবসা করে কয়েকর দিক সোনা কামাই করেছেন সোনা কামাই করার পর কিছু টাকা পয়সা তার কামাই হলো একজন মেয়ে দেখতে গেলেন মেয়ে দেখতে গিয়ে মেয়ে পছন্দ হয়ে গেছে সবাই কিনে একসঙ্গে বিয়ে শেডি করে নিলেন বিয়েশুডি করে নেওয়ার তিন চার দিন পর আমার নবের সামনে তিনি সুন্দর পোশাকে যখন হাজির হয়ে গেছেন তোমার পাচ্ছি। তোমার সুন্দর পোশাক এবং তোমার চেহারা নুরানি ভাব দেখে মনে হচ্ছে তুমি একটা কিছু ঘটাইছো তুমি বিয়ে করছো নাকি আব্দুর রহমান মুস্কি মুসকি হাসি মেরে বলছো আপনি তো টের পেয়ে গেছেন আমি তো বিয়েশি করে ফেলেছি বলেন তুমি টাকা পাইলা কোথায় সম্পূর্ণ ঘটনা তিনি খুলে বললেন রসুল বলেন আব্দুর রহমান না মনে ছিল না না বলবেন বিয়ের সময় কিন্তু অনেক কিছু মনেও থাকে না কাছের লোক বাদ পড়ে না আস্তে সময় কাছের লোক বাদ পড়ে না বন্ধু বলে তুমি নাকি বিয়ে করছো হ বন্ধু বিয়ে করছে দাওয়াত দিলি না কি ভাই মনেই নেই এরকম হয় কিন্তু বিয়ের কাজ তো হঠাৎ করে অনেক সময় হয়ে যায় মুরব্বি বহন নিয়ে দেখতে গেছে বিয়ে সিদ্ধি হয়ে গেছে আমার নব যে মনক্ষুণ্ণ হলেন না শুধু বললেন আব্দুর রহমান বিয়ে তো করলে টাকা পাইলা কোথায় খুঁজোর ব্যবসা করেছিলাম কয়েক রদের সোনা কামাই করেছি আমার নবজি এত খুশি হয়ে গেলেন নসর শুধু বললেন আল্লাহ আমার আব্দুর রহমানের পরিবারে বরকত দাও ব্যবসায় বরকত দাও এত বরকত হয়ে গেল আল্লাহ তালা তাকে তেরোটা সন্তান দান করেছেন এবং এত পরিমাণ সম্পদের তিনি মালিক হলেন মদিনার মাটিতে এসেও সফল ব্যবসায়ী হয়ে গেলেন তাবু কবিজানের সময় আব্দুর রহমিন নাফ তিনি নিজে তিন বস্তা তিনি সোনা দান করেছেন জোরে বলি সুবাহান আল্লাহ কামাইও করেছেন দানও করেছেন কার পথে আসতে বলবেন না কার পথে আল্লাহ আমার নবীর বেশ কিছু পরে সেই দিন আলী একদিন বিছানায় ঘুমিয়ে পড়েছেন স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আমার নবীজি তারা দরজায় হাজির হয়ে গেছে যারা স্বপ্নে শুলকে দেখে তারা হান্ড্রেড পার্সেন্ট রসুলকে দেখে সবাইকে দেখতে রাজি আছেন সবাই দেখতে চান সবাইকে দেখতে চান দল করতে হবে আল্লাহ দল করতে হবে কার নেতা মানতে হবে আল্লাহ আলা মুহাম্মদ ওয়ালা আলী মুহাম্মদ কেমা সাল্লাই আলা এবার আলী ইব্রাহিম انك حميدুম রাসূলকে নেতা মানতে হবে হে রব স্বপ্নের ভিতরে সাইয়েদ আলী লক্ষ্য করে দেখেন আমার নবীর দরজা আমার নবী তার দরজার সামনে গিয়ে হাজির হয়ে গেছেন নবীজি নজিব সালাম দিচ্ছেন সালাম দিয়ে তার পাশে আস্তে করে বসে গেলেন বসে যাওয়ার পর বলেন আলী দীর্ঘদিন যাব তোমার সঙ্গে দেখা হয় না কথা হয় না এই কথা বলে আমার নবেজি ব্যাগের ভিতর থেকে অনেকগুলো খেজুর ছিল সেই খেজুর থেকে একটা খেজুর বের করলেন তিনটা আঙ্গুলে আমার মুখের মধ্যে তিনটা একটা খেজুর মুখের মধ্যে দিয়ে দিলেন তিনি গ্রহণ করলেন খেতে খেতেই তার ঘুমটা ভেঙে গেল ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তার জিহ তার জিহবার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে জোরে বলে সুবাহান আল্লাহ হজরত আলী আবেগ আব্লুত হয়ে পড়লেন গেলেন নামাজ পড়াচ্ছেন হজরত ফারুক নামাজ শুরু হয়ে গেছে নামাজ শেষ হয়ে গেল নামাজ শেষের পরে সেইদিন অমরে ফারুক দেরি করলেন না এক টপলা খেজুর যেন কে হাদিয়া দিয়ে গেছে সেই হাদিয়ারে খেজুরটা অমরে ফারুক নিজের হাতে নিয়ে প্রথম কাতারে সবার হাতে হাতে দিয়ে গেলেন দ্বিতীয় কাতারে সবার হাতে হাতে দিয়ে গেলেন তৃতীয় কাতারে সবাইকে দিয়ে তিনি মাঝখানের কাতারে ঠিক মাঝখান বরাবর না আলী যখন তিনি সেখানে নামাজ পড়ে বসে আছেন আগের জনকে পর্যন্ত তিনটা চারটা করে খেজুর হাতে হাতে দিলেন অমরে ফারুক আলীর কাছে এসে এবার তিনি বলছেন আলী মুখটা ফাঁকা করো মুখটা ফাঁকা করলেন তিন টাঙ্গুলে অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর হাতের মধ্যে নিয়ে তার মুখের মধ্যে দিয়ে বললেন আলী এটা খাও সেই দিন আলী বলছেন ভাই অমর আমার আগের জনকি পর্যন্ত চারটা খেজুর দিলেন দুইটা খেজুর দিলেন তিনটা খেজুর দিলেন আপনি আমাকে একটা খেজুর তাও মুখে দিলেন এর কারণটা কি সঙ্গে সঙ্গে অমরে ফারুক কে দে কে বলছেন ভাই আলী গত রাত্রে রাসূল যদি তোমাকে একটার বেশি দুইটা খেজুর খাওয়াই দিতেন আমি অমর তোমাকে দুইটা খেজুরে খাওয়ায় দিতাম জোরে বলে সুবহান আমার ভাইরা আমার বন্ধুগণ তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতে আসার সবচেয়ে বড় হাতিয়ার হবে এখন হলো মুসলমানদের ভ্রাতৃত্ব মুসলমানদের এক হওয়ার দরকার আছে না নাই এক হওয়ার দরকার আছে না নাই আমরা এক হয়ে যাব জোরে বলি ইনশাআল্লাহ নামাজ পাঁচ অক্ত পড়বেন কারা একটু হাত তুলে দেখেন তো দেখি জোরে বলি আল্লাহ আরো জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ সালাত আদায় তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আমিন জোরে দুনিয়ার কিতাবের যে উপকারিতা নাই তা না দুনিয়ার কিতাবের উপকারিতা আছে কিছু কল্যাণ আমরা পাবো পাবো না কেন কিন্তু আসমান থেকে যে কিতাবটা নাজিল হয়েছে তার কল্যাণ কম না বেশি আসতে বলবেন না কম না বেশি বেশি সূর্য নাজিল করেছেন সূর্য সৃষ্টি করেছেন যিনি কোরআন নাজিল করেছেন তিনি যিনি সূর্যের রব তার পক্ষ থেকে কোরআনটা এসেছে পৃথিবীতে আমার আপনার জন্য যে মাসে এসেছে সেই মাসটার নাম কি সে মাসের নাম কি এই মাস পার হলেই সামনে আমরা বরণ করব কোন মাসকে রমজান মাস মূলত হল কিসের মাস জোরে বলবেন কিসের মাস কোরআনের মাস আল্লাহ রবুল আলমিন সুন্দর করে বলছেন شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان رمضان مرش جمع الله الله رب العالمين قرآن نزل সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী হিসেবে কোরআনটা আমি আল্লাহ এই কোরআনটা নাজিলের কারণে রমজান মাসের দাম এত বেড়ে গেছে অন্য মাসে বান্দা একবার আল্লাহ বলবে রমজান মাসে মাসে সৌত্তর বার আল্লাহ বলবে আর রমজান মাসে বান্দা একবার আল্লাহ বলবে আল্লাহ তালা রমজানের বদলতে আল্লাহ তালা সৌত্তর বার আল্লাহ বলার সো দিয়ে দেয় অন্য মাসে ফরোজ এবাদাত রমজান নফল আল্লাহ এত ডাবল ডাবল কেন করে দিয়েছেন মূল কারণ হল কোরআন হওয়ার কারণে আর সে কোরআন যদি আমরা জানতে পারি থেকে যদি আমরা পড়তে পারি আমাদের দাম আরো কমে যাবে না বেড়ে যাবে কমে যাবে না বেড়ে যাবে বেড়ে যাবে কিন্তু দুঃখজনক হলো সত্য এখানে যদি প্রশ্ন করা হয় মুসলমান কারা কারা হাত কিন্তু সবার উঠবে ইমানদার কারা কারা হাত কিন্তু সবার উঠবে কিন্তু যদি প্রশ্ন করা হয় কোরআন সহি করে পড়তে পারেন কারা কারা সবারকে হাত উঠবে আসতে বলবেন না উঠবে কিন্তু সবারকে কোরআন জানা দরকার ছিল না কোরআন জানাটা কি কোরআন শেখাটা কি নামাজ পড়া কি নামাজ আদায় করা যেমন ফরজ কোরআন শেখেটাও তেমনই ফরজ নামাজ হবে না কোরআন ছাড়া নামাজ হবে না কোরআন ছাড়া তাহলে দুঃখজনক হলেও সত্য আমরা যে সবাই কোরআন পড়তে পারি না আমি লজ্জা দেব না আমি বলবো না যে কারা কারা পারেন কারা কারা পারেন না এটাই বলবো না সাউন্ডটাকে সাইলেন্ট করে দিব কিন্তু কেন জানি না কোরআনটা কেন পড়তে পারি না এটার জন্য অপরাধ সবার আগে নিজের হলেও পরিবারের দায়বদ্ধতা আসে না নাই আসতে বলবেন না না নাই সমাজের রাষ্ট্রের শিক্ষা ডিপার্টমেন্টের আসে না নাই আচ্ছা নাইনটি পার্সেন্ট মুসলমান যে দেশে সে দেশের শিক্ষা সিলেবাসে মুসলমানদের জন্য কোরআন শিক্ষা বাধ্যতামূলক সবার জন্য এটা হওয়া দরকার ছিল ঠিক কিনা দরকার ছিল আমি নিজের কানে শুনেছি কারি পার্লামেন্টে জান নাই অধিবেশন শুরু হবে তেলাওয়াত করতেই হবে তেলাওয়াতটা করবে কেউ শুরুতে কারি সাহেব না থাকার কারণে এক পার্লামেন্টের মেম্বারকে তেলাওয়াত করতে বলা হলো উনি তেলাওয়াত করতেছেন কেলহে এই যদি হয় আমাদের প্রথম শ্রেণীর লোকের তেলাওয়াতের হালত তাহলে সমাজের কি হাল একটা পাতিলের একটা ভাত চাপ দিলে যেমন টের পাওয়া যায় ঠিক তেমনি সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের একটু তাদের দিকে নজর দিলেই সমাজের চিত্র ভেসে ওঠে আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা নবীজি নেতৃত্ব তৈরি করেছেন নামাজ থেকে কেসের থেকে বলেন এটা মনে করে দিবেন পরে আমি এই বিষয়টা বলবো। নবীজি পৃথিবীতে নেতৃত্ব তৈরি করেছেন নামাজ থেকে আর এখন নেতৃত্ব তৈরি হয় সন্ত্রাস থেকে কথা বললি তো দোষী হয়ে যায় আমি এসেছিলাম দুই আমি এসেছিলাম দুই তিন বছর আগে আমার ডানে বামে সব কিরামুন বসে ছিল বুঝলেন আমি কাউকে দেখে কথা বলি না আমার তেইশ চব্বিশ পঁচিশ বছরের এই মাহফিল অঙ্গনে যারা আমার আলোচনাগুলো শুনে থাকেন যারা শোনেন আমি কাউকে দেখে কথা বলি না আমি আল্লাহকে দেখে কথা বলি কোরআনের পক্ষে কথা বললে সুদের বিপক্ষে কথা যাবে কোরআনের পক্ষে কথা বললে মদের বোতলের বিরুদ্ধে কথা যাবে মদের বোতল নিয়ে আলেমরা থাকে না নাইট ক্লাবে আলেমরা যায় না সম্মানিত ভাই সম্মানিত বন্ধুগণ আমরা যদি সুন্দর একটি সমাজ গড়তে চাই সুন্দর সমাজের জন্য সুন্দর নেতৃত্বের দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই নামাজি নেতৃত্ব না বেনামাজি নেতৃত্ব আমাকে একটু বলা হয়েছে আমি এত সলাহ নামাজের গুরুত্ব নিয়ে একটু বলবেন আজকে স্বাধীনতার বাউন্ন বছর এত আইন পাশ হলো আজ পর্যন্ত নামাজ নিয়ে কোন কি পাশ হয়েছে অনেকে তো এটা বিশ্বাসই করতে পারে না বলে যেটা কেন হবে ধর্ম যার যার উত্তর তো দিয়ে দিলেন সবাই সম্মানিত ভাই সম্মানিত বন্ধুগণ নামাজ যদি সমাজে চালু না হয় সমাজ কখনো ভালো হতে পারে না ইন্না সলাতহা আনিল ফাহসাই ওল মুনকাম ওল দিকুল্লাহি একবার নামাজি হচ্ছে সকল প্রকার ফাহেসা কাজ অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে নামাজ পড়ে মাত্র পাঁচ পার্সেন্ট মাত্র পাঁচ পার্সেন্ট মুসলমান আমার দেশে নামাজ পড়ে আর বাকিগুলোর কোনো খবরই নেই কোরআনটা পড়তে পারা সবার জন্যই তো ফরজ ছিল শিক্ষা ডিপার্টমেন্টে উচিত ছিল কোরআনটাকে সংযোজন করা সেখানে সংযোজন করতে হলো মানুষ নাকি আগে বানর ছিল মানুষ নাকি কি ছিল তাহলে কার দাদা ছিল তো দেখি এখানে ছিল আমার বুঝে আসে না আমরা সবাই আদম সন্তান কোরআন বলে দিচ্ছে পৃথিবীর প্রথম মানুষ নবী প্রথম মানুষ কি নবী পৃথিবীর প্রথম মানুষ জ্ঞানী পৃথিবীর প্রথম মানুষ আমরা হলাম সেই মহা জ্ঞানী আদমের সন্তান জোরে বলে না বনি আদম আল্লাহ নিজে বলছেন আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি মানুষ নাকি আগে বানর ছিল তো বানর থেকে মানুষ হলো কেমনে কে বলে ওই গাছের ডালে ডালে চলতে চলতে গাছের ডালের সঙ্গে ঘষা খাইয়া লেস পড়ে যাইয়া বানর মানুষ হইয়া গিয়াছে বলেন তো এটা কি সুস্থ মানুষের কথা না মদ খাওয়া লোকের কথা মদ খাওয়া লোকের কথা মদ খাওয়া লোক এই জাতীয় কথা বলতে পারে এটি কোনো ব্যাখ্যা হলো অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকাকুম মাফিল আরদি জামিআন সুম্মা স্তাওয়া ইলাসমা জরেবলুন আল্লাহু আকবার তিনি সেই মহান সত্তা যিনি আসমান জমিনে যা কিছু আছে সব তোমার জন্য সৃষ্টি করে দিয়েছেন তুমি মানুষ আকাশ তোমার জন্য তিনি বানিয়েছেন সাত করে জমিন তোমার জন্য বানিয়েছেন বিছানা করে পৃথিবীর সকল মাখলোক তোমার খাঁদেম বানিয়ে দিয়েছেন বিশাল বড় সৃষ্টি হাতি হাতির উপরে মাহত বসে থাকে মানুষ হাতিকে চালায় না হাতি মানুষকে চালায় মানুষ হাতিকে চালায় শক্তির জোরে জোরে না বুদ্ধির জোরে কিসের জোরে বুদ্ধির জোরে জ্ঞানের জোরে আল্লাহ তালা মানুষকে যা দিয়েছেন পৃথিবীর কোনো প্রাণী কিতা দেন নাই পৃথিবীর কোনো প্রাণীর কোনো হিসাব হবে না আল্লাহ বান্দা হিসাবটা নিয়ে আনা সোলোয়ানা এই জন্য বললাম যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন চুল পরিমাণ জাররা পরিমাণ যে বান্দা ভালো কাজ করবে তার সে পুরস্কার সেদিন সে দেখতে পাবে আবার যে বান্দা জাররা পরিমাণ খারাপ কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে কোন ছোট অপরাধ বাদ পড়বে না কোন বড় অপরাধ বাদ পড়বে না কোন খারাপ কাজ ভালো কাজ সব কিছু বান্দা সেদিন তার চোখের সামনে দেখতে পাবে এবং আল্লাহ সেই দিন বলে দিবেন ইক্কালা কিতাবা কা কাফিনসি কেল য়ো বা আনিকা হাসিবা বান্দা তুমি তোমার নামর নামাগুলো পাঠ কর আজকের বিচারের জন্য পৃথিবীর কারো দরকার নাই আজকের বিচারের জন্য তুমি বান্দা নিজেই যথেষ্ট তুমি তোমার ল্যাপটপ খুলে দেখো তোমার যৌবন তুমি কোন কাসে ব্যয় করেছ এই দুনিয়াতে তুমি কার নেক্তিত্ব মেনেছ সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি যে নেতৃত্বে যে নেতৃত্ব মানতে গিয়ে নামাজের কোনো তাকিদ আসে না যে নেতা আমাকে নামাজের কথা বলে না যে নেতা নেতার হাতে মদের বোতল পাওয়া যায় যে নেতা নারীর সাপ্লাই দেয় সে নেতার মুখে আমরা জুতা মারি থেকে না জুতা মারি আমার দেশে মানুষ বেশি আমার দেশে এখন এই মুহূর্তে নেতা বেশি না কর্মী বেশি সব নেতা কর্মী কোথায় কর্মী তো সব নেতা মসজিদে যান মসজিদে ইমাম কয়জন কোন গন্ডগোল আছে বাকি সব মুসল্লি ইমাম রুকুতে গেছে মুসল্লি যত পাওয়ারফুল হোক মুসল্লির ক্ষমতা আছে ইমামের রুকুর আগে সে শেষ দেয় যাবে নামাজ হবে হবে না সেখানে চেইন অফ কমান্ড আছে নেতৃত্ব আছে আর মসজিদে কোনো গণ্ডগোল হবে না কারণ সেখানে ইমাম সিলেক্ট ইমাম একজন আর বাকি সব মুসল্লি আর এখন আমার দেশে কোনো কর্মী নাই সব নেতা সব নেতা কোনো কর্মী নাই সব নেতা মনসু উঠছে মনসু বাহিনেশ অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট তাই না অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট কলকিতে টান দিয়ে আরাম পায় না তো সবাই গাজা খায় কষ্ট পাচ্ছেন নাকি আপনারা নেতৃত্ব কাউকে নয় নেতা যদি মানতি হয় একজন হবেন আমার নেতা তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ সকল নেতার পথ ছাড় এক নেতার পথ ধর রাজি আছেন কারা কারা হাত যুগ আল্লাহ কবুল করুন জোরে আমিন আমাদের নেতা আসে না নাই আমার নেতা তো তিনি যার নেতৃত্ব সূর্য যতদিন উদয় হবে আর অস্ত যাবে আমার নবীর নেতৃত্ব ততদিন পর্যন্ত বহাল থাকবে তিনি আমার নেতা যাকে কবরে প্রয়োজন যাকে মিজানে প্রয়োজন যাকে পুলসিরাতে প্রয়োজন যাকে হাসরে প্রয়োজন যাকে জান্নাতে যেতে প্রয়োজন প্রয়োজনের সামান্য একটা পথ জন্য ইমান বিক্রি করা যাবে না ঠিক কিনা বলেন আমাদের রবকে আমাদের রবকে আমাদের নেতাকে মোহাম্মদ সাল্লাহ আমাদের দল কি আরো জোরে আমাদের জীবন বিধান কি আমাদের চলার পথ কি এই তিনটার ভিতরে যারাই ভাগ বসতে আসবে ফেলা হবে এখানে কোন আপোষ করা যাবে না ইমান এখানে কি বলেন এই বিষয়টা কিমানকে প্রশ্নবিদ্ধ করব এমন কোন কাজ একজন ইমানদার করতে পারবে। ওরা আবার বলে কি জানেন আমরাও কোরআন পড়ি তাহাজ পড়ি পাঁচ অক্ত নামাজ পড়ি সম্মানিত বন্ধুগণ ওরা কোরআন পরে কোরআন বসে ওই কানার মতো এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে মগরিবের অত্ত আজান শুরু হয় নাই কানার শুধু মানুষের কথা চলতেছে তো কথা বলতে বলতে হঠাৎ করে চরম বাঘ বেতন না ঝগড়া আজান শুরু হয়ে গেছে নামাজ শুরু হয়ে গেছে ইমাম সাহেব নামাজের মোসল্লায় দাঁড়ায় এমন একটা সুরা ফাতিয়ার পর এমন একটা সুরা বলছে যে সুরার অংশ হলো কানা মনে মনে চিন্তা করে কিছুক্ষণ আগে গন্ডগোল হলো নামাজের মধ্যে ফাতুয়া জারি হলো আমি কানা কাফের কি কথা কি বুঝতেছেন রাগে গোসায় ফেটে পড়ছে কোনো কিছু না বলে সেদিন সে মসজিদ থেকে চলে গেছে দ্বিতীয় দিন আবার সে মসজিদে নামাজ পড়তে আসছে যিনি ইমাম ওই আবার একটা পা নাই সাইজের লোক আবার তিমামদের পছন্দের কিছু সুরা থাকে আগের দিন সন্ধ্যার নামাজে যে সুরা পরের দিন সন্ধ্যার নামাজে সেই সুরাই যখন বলছে ওয়াকিন পিছন থেকে কানা লোকমা দিচ্ছে আমি কানা যদি কাফের হই তুই ন্যাংরা হলি ফাঁসে সম্মানিত ভাইয়েরা কোরআন এরকম বুঝলে হবে না কোরআনকে কোরআনের মতো করে বুঝতে হবে কোরআন যদি আমরা বুঝি সমাজে সুদের অঙ্ক কেন কষা হয় ঠিক কিনা আমরা অঙ্ক শিখেছি ছোটবেলা জাকাতের হিসাব দেখে না সুদের হিসাব দেখে কই কই পাটিগণিত যারা অঙ্ক পড়েছি গদি লেখা ছিল একশো টাকায় তিন টাকা সুদ হইলে এক হাজার টাকায় কত টাকা সুদ হয় কি আমি কি ভুল বলতেছি নাকি আমরা তো অঙ্ক এরকম শিখি নাই একশো টাকায় আড়াই টাকা জাকাত আসলে এক লক্ষ টাকায় কত টাকা জাকাত আসা আমরা কি এরকম পড়েছি তাহলে অঙ্ক শিখছি সুদ দিয়া সুদ তো হবে গোড়ায় ভুল গোড়ায় ভুল গোড়াকে ঠিক করতে হবে মুসলমান গোড়াকে ঠিক করতে গেলে কিছু ইট খোয়া হয়ে যাবে কিছু ইট কি হবে বিল্ডিং এমনি ওঠে না কিছু ইটকে খোঁয়া বানাতে হবে সেই খোয়ার সাথে চুন সুরকি সিমেন্ট বালু লোহা আর সিসি দিয়ে যত গভীর ভিত্তি আমরা রচনা করব ভিত যত মজবুত হবে বিল্ডিং তত উঁচু হবে ঠিক ইসলামের এই বিশাল বড় বিজয়ে চাই প্রথমে কিছু জীবন যাবে গোড়ায় ঠিক না কিছু জীবন চলে যাবে এই দেশ তেমনি স্বাধীন হয় নাই এই দেশকে স্বাধীন করার জন্য যেমন লক্ষ লক্ষ জীবন দিতে হয়েছে আল্লাহ জমিনের দিন এমনি তেমনি হবে না প্রয়োজনে জানমাল যদি দিতে হয় সবাইকে রাজি আছেন সবাই রাজি আছেন তো জোরে বল ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বল ইনশাআল্লাহ আমরা কার রহমত পেতে চাই আসতে বলবেন না কার রহমত পেতে চাই আল্লাহ বলছেন চারটা কাজ করে আসো কয়টা কাজ করে আসো চারটা কাজ করে আসো সুরা তোবা সুরার নাম কি তোবাহ তো মানে কি আমি একটু মাঝে মাঝে ঘন ঘন একটু পানি খাচ্ছি কেন জানেন এই যে ঠান্ডা গরম আমাদের তো কোনো ছুটি নাই ডাক্তারের যেরকম কোনো অসুখ নেই আমাদের কোনো অসুখ বিসুখ নেই যদি যদি কমিটিকে বলি ভাই যান আজকে না গেলে হয় না খুব অসুস্থ খুচুর ওয়াশ করার দরকার নেই আপনি এসে শুধু বসে থাকবেন তাও আসেন অনেকদিন আগে কক্সবাজার মাহফিল তো আমার আব্বা খুব অসুস্থ বললাম ভাই যেন আমার আব্বা খুব অসুস্থ দয়া করে আমাকে রুক সব দেন আমি চলে যাব কয়েকদিনের সফরে গেছি খুজুর একটা কথা বলে যদি মারাই যায় ফ্রিজে রাখার যে বিল তাও দেবো আমরা দেখছেন কথার সাইজ দেখে কথা কি বুঝতেছেন মালাকুল মৌত না আসা পর্যন্ত আমাদের কোনো ছুটি নেই তো যাই হোক আপনাদের এই চাঁদ মাখা মুখ আল্লাহ পাক আমাকে আবার দেখালেন আল্লাহ যেন এই সম্পর্ক যেন হাসর পর্যন্ত গড়ায় দেন এই আশা করি না আমরা সবাই এ আশা করি তো আমাদের সম্পর্ক তো আখেরাতের সম্পর্ক এই দুনিয়ার সম্পর্ক এই ক্ষণিকের সম্পর্ক আমরা দেখতে চাই না আমরা জান্নাতের বাজারে একসঙ্গে থাকতে চাই জোরে বলি ইনশাআল্লাহ জান্নাতে কিন্তু বাজারও বসবে আচ্ছা হাটের দিকে নেশা আছে না নাই হাটের নেশা আছে না হাটে না গেলে কিন্তু ভালো লাগে না মঙ্গলবার বুধবার শনিবার না আসলে কিনা হাটে না যেতে পারলে কি ভালো লাগে হাটটা কত জরুরি একটু আমরা টের পাইছিলাম হলো করোনার সময় ঠিক আছে খালি পুলিশ খেলে ধাওয়া করে যাওয়া যাবে না বাজারে বসা যাবে না সেই সময় টের পাইছি যে হাটের কি আকর্ষণ বাজারের কি আকর্ষণ তো জান্নাতে বাজার বসবে বলি আলহামদুলিল্লাহ দেখা হবে একে অপরের সাথে আল্লাহ তুমি আমাদেরকে সেই হাটে বাজারে এক হর জোরে বলি আমিন কোরআন না পড়লেও হবে কোরআন পড়তে হবে তো নাকি নামাজ না পড়লেও হবে এক নম্বর আমার আপনাদের কাছে আমার আবদার আপনাদের কাছে আমার আরোজ জোর দাবি এটা আমার আমি মাহফিলের একজন মেহমান হিসেবে আমার একটা দায়িত্ব আছে সবার কাছে সেটা হলো আগামী রমজান হবে কোরআন শেখার রমজান আওয়াজ কিন্তু খুব স্লো হয়ে গেছে দেখছেন আগামী রমজান হবে আমাদের কোরআন শেখার রমজান জোরে বলি ইনশাআল্লাহ ভয় পেলেন নাকি কোরআন কি কঠিন ছোট্ট চার বছর বয়স তিরিশ পারা কোরআন মুখস্থ আপনি বলবেন যে আমি পারি না পারেন না কেন এটাও দোষ পারবেন না কেন দেখার জন্য চোখ কে দিয়েছেন শোনার জন্য কান কে দিয়েছেন বোঝার জন্য জ্ঞান কে দিয়েছেন না জানলেও দোষ আমার ভাইয়েরা মুরব্বির বয়স ষাট বছর হয়ে গেছে মুরব্বী বলি মুরব্বী কোরআনটা পড়া শিখেন মুরব্বী বলে বাবা মুখে আসে না পড়ব কেমনে কিন্তু চাচাকে যখন বলা হয় চাচা উল্লা পড়া পৌরসভার সামনে ওই যে দশ শতাংশ একটা জায়গা আছে ওই জায়গার দাগ নাম্বার কত তিরাশি কথা কি বুঝতে চাই দাগ নাম্বার টন টনা আছে যখন বলা হয় চাচা মাঝে মাঝে আপনাকে বারান্দায় দেখি ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করেন সকাল বিকালে এই যে দৌড়াদৌড়ি করেন বুড়া মানুষ কষ্ট হয় না মুরব্বী বলে বাবা আমি তো আসতেই চাই না কিন্তু সপ্তাহে দুই দিন করে আমাকে আসতে হয় দশ বিঘা জমির মামলা চলে এই দশ বিঘা জমির মামলার নিষ্পত্তির সামনে হবে কাম সামনে একটা ফায়সালা হয়ে যাবে রায় হয়ে যাবে কিন্তু মাঝে মাঝে আমার উকিল বোঝে না উকিল কি একটু বুদ্ধি দিয়ে যায় উকিল কি বুদ্ধি দেওয়ার জ্ঞান আছে জমির দাগ নাম্বার সিএস নাম্বার আর এস নাম্বারটা মুখস্থ আছে টন্টনা। কিন্তু ও মুরব্বী জান্নাত পাওয়ার জন্য যে জান্নাতের দাগ নাম্বার গুলো খুঁজে বের করতে হবে জান্নাতের দাগ নাম্বারটা হলো কোরআনে করিম জোরে কল সুবহানাল্লাহ এর মধ্যে জান্নাতের দাগ নাম্বার আছে আল্লাহ আলামিন সর্বনিম্ন যে জান্নাতটা দিবেন সে সর্বনিম্ন জান্নাতটা হবে দশটা পৃথিবীর মতো একটা জান্নাত কয়টা পৃথিবী দশটা পৃথিবী ক্ষণিক দুনিয়ার জন্য আমরা কি স্বপ্ন দেখি সর্বনিম্ন জান্নাত হবে দশটা পৃথিবীর মতো একটা জান্নাত আগে মনে মনে চিন্তা করতাম এতগুলো জায়গা আল্লাহ পাব কোথায় এরকম চিন্তা করতাম কিন্তু এখন আবার চিন্তা করি আপনি না আলহামদুলিল্লাহ তা আপনি রাখবেন আমি তো আপনার দিকে তাকাই কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আগে চিন্তা করতাম একজন ব্যক্তিকে যদি দশটা পৃথিবীর মতো একটা জান্নাত দেওয়া হয় এত জায়গা কোথায় আলো ছোটবেলা আব্বার সঙ্গে অসুখ দিয়ে যেতাম তা আব্বাকে আবার আসার সময় বলতাম আব্বা হুজুর কি কয় এত জায়গা কই তো পরে বড় হয়ে দেখি না জায়গা পর্যাপ্ত আছে সুবহানাল্লাহ বলবেন না চাঁদের দেশে মানুষ গেছে না মঙ্গল গ্রহে গেছে মানুষ চাঁদের দেশে চাঁদ দেখেছে মঙ্গল গ্রহে মঙ্গল গ্রহে দেখেছে এখন ওই মানুষ যদি চিন্তা করে আমরা একটু তারকার দেশে যাব তারকা কি আরো কাছে না দূরে দূরে। এই ম্যানেজমেন্ট দেখেন এই পৃথিবী এই যে দুশো আঠাশটি দেশ নিয়ে দুশো আঠাশটি দেশ নিয়ে একটা পৃথিবী এই পৃথিবীকে আলো দেওয়ার জন্য আল্লাহ তালা কত বড় সূর্য ব্যবহার করছেন দেখেন কত বড় সূর্য এই সূর্যটা এত বড় যে এরকম পৃথিবী তেরো লক্ষ জোড়া দিলে তেরো লক্ষ পৃথিবী সমান একটা সূর্য জোরে বলে সুবাহান আল্লাহ তাহলে শুধু আলোর পেছনে তাপের তাপ দেওয়ার পেছনে পৃথিবীটাকে তাপ দেওয়ার জন্য আলো দেওয়ার জন্য আল্লাহ তালার কত বড় বিশাল ম্যানেজমেন্ট একটা সূর্য এই মাহফিলকে আলোকিত করার জন্য কতগুলো লাইট তাও তো দেখা যায় না আর গোটা পৃথিবীকে আলোকিত করার জন্য কয়টা লাইট আসতে বলবেন না সেই লাইটটা কত বড় আবার সেই লাইটের চাইতে আবার যে তারকার কথা বলছিলাম সেই তারকাগুলো এত বড় ব্যাটেল জয়ীস নামে একটা তারকা আছে এই সূর্যের চাইতে বিজ্ঞান বলতেছে জুই নামে সেই তারকাটা তেত্রিশ কোটি গুণ বড় বড়। আমার কথা কি হচ্ছেন নাকি আপনি উল্লাপার মানুষ তো মেধা বিজ্ঞানী মানুষ একটু কান লাগাবেন মনোযোগ দিয়ে শুনবেন তেত্রিশ কোটি গুণ বড় যদি একটা তারকা হয়ে থাকে সায়েন্স বলতেছে বিজ্ঞান বলছে মহাকাশে রয়েছে মহাশূন্য রয়েছে অসংখ্য গ্যালাক্সি এক একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ তালা পঞ্চাশ বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন পঞ্চাশ বিলিয়ন মানে হলো কি এক বিলিয়ন সমান হলো একশো কোটি পঞ্চাশ বিলিয়ন করে যদি তারকা এক একটা গ্যালাক্সির মধ্যে থাকে কত বড় মহাশূন্য যদি কোনো বান্দা যদি ওই তারকার দেশে বেড়াতে যেতে চায় সবচেয়ে নিকটবর্তী তারকা হল প্রক্সিমাস সেন্ট্রাই প্রক্সিমাস সেন্ট্রাই যদি কেউ যেতে চায় বর্তমান দুনিয়ার কোনো বিমানে চড়ে কোনো রকেটে চড়ে দুনিয়ার কোনো যানবাহনে চড়ে সে জায়গায় যেতে পারবে না যেতে হলে তাকে নবজানে চড়তে হবে যেটা দিয়ে নবজান যারা ওই সৌরজগৎ নিয়ে যারা গবেষণা করবে ওই জাতীয় নবজানে চড়েই তাকে যেতে হবে বর্তমান দুনিয়ার সবচাইতে দ্রুতগামী নবজান হল অ্যাপোলো ইলেভেন অ্যাপোলো ইলেভেনের গতি হলো প্রতি ঘন্টায় উনচল্লিশ হাজার কিলোমিটার উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় এই একটা নভোজানে চড়ে যদি অ্যাপোলো ইলেভেনে চড়ে যদি কেউ রওনা দেয় সেই প্রক্সমের সেন্টরাই নামক সেই তারকার দেশে পৌঁছতে তার সময় লেগে যাবে এক লক্ষ পনেরো হাজার বছর মাত্র যাবেন কারা হাত তোলেন সম্ভব আস্তে কর সম্ভব আল্লাহর কি জায়গা আছে আস্তে কর আছে আছে জায়গা আছে ব্রেন খেলে আর মাথা খেলে না আল্লাহ 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 কত মহান আল্লাহ কত মহান আল্লাহ কত মহান আল্লাহ বা আল্লাহ বাহ আল্লাহ কত বড় পাঁচটা পড়ি না আমরা পড়া কপাল হয়ে যাচ্ছি আমাদের এই শ্রেষ্ঠত্বকে টিকে রাখার দরকার আছে না নাই আছে আমার নবীজি প্যালেস্টাইনের বাইতুল মুকদ্দাসে দাঁড়ায় আছেন জিবরিল আমিন লক্ষ্য করছেন সমস্ত পয়গম্বরকে আল্লাহ তালা হাজির করেছেন সেদিন মসজিদে যেরকম সুবহান আল্লাহ সমস্ত নবীরা একে অপরকে দেখা দেখি করছেন আমার নবীজি জাতির পিতে ইব্রাহিম আলাইহিস সালাম সালামকে বারবার লক্ষ্য করছেন আদম আলাইহিস সালামকে লক্ষ্য করছেন নামাজ শুরু হয়ে যাবে দুরাকাত নাম নামাজ পড়াবেন কে এই নিয়ে আর সময় সবার দিকে তাকায় থাকে সামনে ইমামের মুসাল্লাটা ফাঁকা পড়ে আছে সঙ্গে সঙ্গে জীবর আলাহিসাল্লাহু আমার চুলকে লক্ষ্য করে হাতটা ধরে বলছেন আল্লাহর হাবী এই আজকে ইমামের মুসল্লায় কেউ দাঁড়াবে না সমস্ত নবীদের ইমামতের দায়িত্ব আজকে আপনি বিশ্বনবী পালন করবেন জোরে বলিস আল্লাহ সেই রসুলকে নিয়েও আমার দেশে বাজে কথা বলা হয় কয়েকদিন আগে তসিমা নাসরিন নামে এক জাহান নামের কীট সে বলেছে তোমাদের নবী মুহাম্মদ মদিনার মাটিতে পৌঁছে গেছে গলে গেছে আল্লাহর পায়গাম্বারদের দেহ মোবারক মাটি কখনো খেতে পারে না খেতে পারবেন আল্লাহ তালা হারাম করে দিয়েছে মাটি গ্রাস করতে পারবে না এটা আল্লাহর মাদা বলে ফেলতেছে তোমাদের নবী মদিনার মাটিতে পৌঁছে গেছে গলে গেছে রসুল কিনে বাজে কথা বলা হয় রসুল কিনে বাজে মন্তব্য করা হয় রসুল এতগুলো বিয়ে করলেন কেন রসুল বিয়ে করেছেন কার ওয়ার্ডারে আসতে বলবেন না কার ওয়ার্ডারে তার প্রথম বিয়েটা ছিল যে নারীকে সেই নারী নবীর চাইতে বয়সে কম না বেশি শুধু বেশি না অনেক বেশি এবং আম্মা যান খাদিজার জীবদ্দশে রসুল সেকেন্ড কোনো বিয়ে করেন নাই অথচ সেই সময় চলে গেছে তার পঞ্চাশ বছর বছর তিনি ক্রস বিয়ে করেন নাই রসুল বলতেন যদি আমার বাকি জীবনের আরো চোদ্দটা বছর থেকে যেত আল্লাহ তা আমাকে সেকেন্ড কোনো নারীকে বিয়ে করার অর্ডার দিতেন না তাহলে আমার নবীজির বিয়ের ইঙ্গিতটা ছিল একমাত্র কার হুকুম আসতে বলবেন না কার হুকুম না জেনে না শুনে আমার দেশের কিছু কুলাঙ্গারেরা রসুলকে নিয়ে বাজে কথা বলে আমরা সাবধান করে দিতে চাই ষোলো কোটি আঠারো কোটি তৌহদি জনতার বাংলাদেশে যে দেশের মানুষ আজান শুনে ঘুম থেকে ওঠে আজান শুনে নামাজ পড়ে ঘুমের দিকে চলে যায় সাড়ে চার লক্ষ মসজিদের এই দেশ লক্ষ লক্ষ হাফেজের এই দেশে লক্ষ লক্ষ আলেমার আলে বলে আমার এই দেশে রসুল কি নিয়ে কোরআন কি নিয়ে ইসলাম কি নিয়ে বাজে কথা বলবে আমরা তাদের জেলে ছিঁড়ব ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা হাত করে দেখেন মুসলমান কবুল করুন জোরে বলি আমিন সম্মানিত ভাই সম্মানিত আমরা যদি আল্লাহর রহমত পেতে চাই চারটা কাজ করব আমরা তার আগে একটা কাজ আল্লাহ তালা বান্দাকে করতে বলছেন তোমরা এক হও ভাই ভাই হয়ে যাও যেরকম কি হয়ে যাও ভাই ভাই হয়ে যাও আমরা কি ভাই ভাই হতে পেরেছি আইল না ঠেলা হয় ভাই ভাই হব কেমনে ভাই হয়ে বোনকে সম্পদ বুঝে দেই না এটা তো পড়ায় নাই আচ্ছা কথা বলবো গোড়ায় হাত দিচ্ছে কিন্তু জমি কিন্তু ভাগ করে দিয়ে দিতে হবে কথা কি বোঝা গেল এই সময় কেউ উঠবেন না ভাববো যিনি উঠবেন তিনি তার বনের সম্পত্তি বুঝে দিবেন না থাকেন আমার মায়েরা খুব খুশি হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো কিরক আমার কিছু ভাই এখানে বসে আছে বাপ গেছে এক যুগ আগে ভাই বোনকে সম্পত্তি বুঝে দেয় না বিয়ে হয়ে গেছে মাঝে মাঝে আসে লজ্জাই বলতে পারে না যে ভাইরা নিজেরাই বলুক কিন্তু ভাই চান্সে আস ভাই কিসে আছে চান্সে আস এমন কিছু জমি দেখায় যে জমি কেউ টাকা না। কি কি কথা আল্লাহ বুঝে। বনের সম্পত্তি আপনি বুঝে দেবেন না আল্লাহ আপনাকে জান্নাত বুঝে দিবেন না কারণ আল্লাহ তালা সম্পূর্ণ স্পষ্ট করে বলে দিয়েছেন যেদিন বাপ মারা যাবে সেই দিন সঙ্গে সঙ্গে ছেলে যেমন সম্পত্তির মালিক হয়ে যায় মেয়র সম্পত্তির মালিক হয়ে যায় আদর্শ ভাইয়ের দায়িত্ব হলো যেদিন বা পড়ে গেছে সেই দিনের পরেই জরুরি একটা বৈঠক ডাক দিয়ে সবাইকে বসে নিয়ে বলতে হবে শোনো আমার বোনেরা তোমরা তোমাদের অংশটা বুঝে নাও আমরা আমাদের অংশটা বুঝে নেই হায়াত মহতের কথা বলা যায় না বরং তা না দিয়া এক যুগ পার হয়ে যায় ভাই তার বোনকে বুঝায় দেয় না বোন লজ্জায় কিছু বলতে পারে না মাঝে মাঝে একটু দাওয়াত খাওয়ায় দামি দামি বাজার কইরা পোলাও দই মিষ্টি খাওয়ায় সাত দিন আট দিন করে বোনকে রাখে দাওয়াত দিয়ে খাওয়ায় কিন্তু লক্ষ্য একটাই সে সম্পত্তি দেবে না আস্তে করে পাশে বসে আবার ওয়াজ করে মাঝে মাঝে বলে বোন একটা কথা বলি কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয় কি ওয়াজটা দিল দেখেন অংশ নিলে কি ধ্বংস হয়ে যায় এটি কি কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ শয়তান থেকে ওয়াজ না না করা যাবে না আপনি দশ বিঘা জমি আপনার বোনরা পাবে সেই দশ বিঘা জমি আপনি খেলেন আপনি সেখানকার ধানাবাদ করে গোলাই তুললেন সম্পূর্ণ হারাম খাদ্য আপনার পেটে উঠে গেল কখনোই তা করা যাবে না এতিমের মাল মেরে খাওয়া যাবে না জনগণের মাল মেরে খাওয়া যাবে না আমার দেশে বহু চেয়ারম্যান এমন আছে গভর্নমেন্ট বয়স্ক ভাতার ব্যবস্থা করেছে বিধবা ভাতার ব্যবস্থা করেছে কিন্তু বিপদা বিধবা ভাতার তালিকায় দেখা যায় চেয়ারম্যানের বউ হলো এক নাম্বার চেয়ারম্যান তাজা থাকা অবস্থায় বিধবা হয় কেন কি কথা কি বুঝতেছেন এগুলো তো হওয়ার কথা ছিল না আরেকটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই বলুন সবাই আমার দেশে মানুষ বেশি না চোর বেশি দরবেশী কোথায় মানুষ কোথায় মানুষ তো না। টাউনের মসজিদগুলোতে নামাজ পড়ো যে কি টেনশনের কারণ যদি নতুন জুতা হয় নতুন জুতা আপনি যদি নিয়ে মসজিদে যান আর জুতাটা যদি কোনো ভাবে হয়তো সামনে রাখার জায়গা পান না পিছনে কোথাও রেখে দিয়েছেন কোনো আড়ালে কোথাও সিফা সুপার রাখছেন নামাজ পড়তেছেন কিন্তু জুতা আপনার পিছনে শেষ জিয়ার তসবি হবে না খালি মন হবে জুতা আছে তো আমি কি ভুল বলছি আমার দেশের মসজিদে সামান্য জুতার সিকিউরিটি নাই বাজারে যাবেন সাইকেল সাইকেল রেখে শুধু তাকাইছেন নাই আমি কি ভুল বলতেছি চট্টগ্রামে মাহফিল আমার পতেঙ্গায় গত বছর মাহফিল শেষ মনোজাত শেষ করে নামতেছি মঞ্চ থেকে আমার জুতা নাই কি বুঝলেন আমার নেই এমন ওয়ার শুনছে মোহাম্মতের জুতান কোথায় যাবেন সম্মানিত ঠকায় ভাই তাহলে আমরা কি ভাই ভাই হতে পেরেছি ঠকাই আমরা আমরা ভাই হলাম কখন ভাই তো হতে পারিনি সম্মানিত ভাইরা। আর আগের যুগে কি ছিল আমার নবীজি মক্কার সাহাবিদেরকে নিয়ে যখন মদিনায় আসলেন এনারা হলেন মহাজির আর মহাজিদেরকে সাহায্য করলেন যারা তারা হলো আনসার তারা কি আনসার আনসার কাকে বলে আব্দুর রহমান দেখে বিশাল ধনী মানুষ মক্কায় তার মিলিয়ন বিলিয়ন টাকা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস তার হিজরতের সময় হলো বউ বাচ্চা ব্যবসা বাণিজ্যের সব থুইয়া রসুলকে বলছেন হজুর আপনি যেদিক আমিও সেদিক জোরে বলি সুবাহান আল্লাহ এই কথা বলা মাত্রই নবীজির সঙ্গে হিজরত করে চলে গেলেন আমার নবীজি আব্দুল আব্দুর রহমান ইমনাফকে দেখে দেখে কান্দেন যে আব্দুর রহমানের মক্কায় এত পরিমাণ সম্পদ ছিল আজকে মদিনা আসার কারণে তার সব কিছু হেরে গেছে কিচ্ছু নাই আমার নবীজি একদিন তাকে দেখে কে দেখে ফেলে বলছেন ওরে আব্দুর রহমান তুমি কি জানো তোমার সুন্দর যে মক্কায় একটা বিশাল বড় প্যালেস ছিল বিশাল বড় বাড়ি ছিল এই বাড়িটা পর্যন্ত করে নিয়েছে রহমান আবু জেহেল দখল দখল করেছে আমার বাড়ি আর আমি দখল করতে চাই জান্নাতের বাড়ি আমি জান্নাতের বাড়ি দখল করতে চাই রসুল বলেন আব্দুর রহমান তোমার তো খুব কষ্ট হচ্ছে দেখি তো তোমার জন্য কি করা যায় এই চিন্তা মাথায় নিয়া আমার নবী যে এক আনসার সাহাবিকে ডাক দিয়ে বলছেন আনসার সাহাবি এদিকে আসো আনসার সাহাবিকে ডাক দিয়ে বললেন আমারই আব্দুর রহমান মক্কার মাটিতে প্রচুর তার সম্পদ ছিল দেখো তো আমার সাহাবি দেখো তো আমার আব্দুর রহমানের জন্য কিছু করা যায় নাকি আনসার সাহাবি সঙ্গে সঙ্গে আব্দুর রহমানকে সঙ্গে করে নিয়ে ঘোড়ার পিঠে উঠায় নিলেন মদিনার সবচাইতে বড় বড় দুইটা খেজুর বাগান দুইটে খেজুর বাগান তাকে দেখায়া দিলেন দেখা দিয়ে বলছেন ভাই আমার এই দুইটা দুইটে বাগান আল্লাহ আমাকে মালিক বানিয়ে দিয়েছেন যে বাগানটা তোমার পছন্দ হবে সেই বাগানটা আমি এই মুহূর্তে আমি তোমাকে দান করে বলে আব্দুর রহমান এই কথাগুলো শুনলেন শোনার সঙ্গে সঙ্গে বলছেন ভাই আর কি করতে চাও বলো তিনি বলছেন ভাই রে তুমি তো যুবক মানুষ তোমার তো বিয়ের দরকার তোমার তো বউ দরকার কিন্তু আমার জানা মতে এই মদিনার কোন মেয়ের বাবা তোমার সঙ্গে বিয়ে দেবে না কারণ তোমার ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই এই জন্য কেউ তোমার সঙ্গে বিয়ে দেবে না অতএব আমি সিদ্ধান্ত নিয়েছি আমার দুইটা বউ আল্লাহ তালা আমাকে দান করেছেন এই দুইটা বউয়ের যে কোনো একটা বউকে আমি তালাক দেব সেই তালাক দেওয়ার পর সেই বউটাকে তুমি তোমার বউ বানায় নিবা আবদুর রহমান ইবনে আওফ এই সাহাবীর উদারতা দেখে বুকের সঙ্গে তাকে জড়িয়ে ধরে বলছেন ভাইরে খেজুর বাগানও লাগবে না বোত আলাদা দাও লাগবে না ও আমার ভাই আমার কুল যা ভরে গেছে তুমি আমার জন্য একটু ব্যবসা দেখিয়ে দাও বাজার দেখিয়ে দাও একটা বাজার দেখিয়ে দাও হলো বাজারটা দেখানোর পর সেখানে সামান্য কিছু ব্যবসা শুরু করলেন ব্যবসা করে কয়েকরধিক সোনা কামাই করেছেন সোনা কামাই করার পর কিছু টাকা পয়সা তার কামাই হলো একজন মেয়ে দেখতে গেলেন মেয়ে দেখতে গিয়ে মেয়ে পছন্দ হয়ে গেছে সবাই কিনে একসঙ্গে বিয়ে দি করে নিলেন বিয়েশিডি করে নেওয়ার তিন চার দিন পর আমার নবীর সামনে তিনি সুন্দর পোশাকে যখন হাজির হয়ে গেছেন রসুল বলছেন আব্দুর রহমান তোমার গায়ে সুগন্ধের গন্ধ সুগন্ধ পাচ্ছি তোমার সুন্দর পোশাক এবং তোমার চেহারা নুরানি ভাব দেখে মনে হচ্ছে তুমি একটা কিছু ঘটাইছো তুমি বিয়ে করছো নাকি আব্দুর রহমান মুসকি মুসকি হাসি মেরে বলছো হুজুর আপনি তো টের পেয়ে গেছেন আমি তো বিয়ে শুধু করে ফেলেছি রসুল বলেন তুমি টাকা পাইলা কোথায় সম্পূর্ণ ঘটনা তিনি খুলে বললেন রসুল বলেন আবদুর রহমান তুমি আমাকে ফাঁকি দিলা কেন আমাকে বিয়ের কথা বললে না খুচুর মনে ছিল না সুমানাল্লাহ বলবেন না বিয়ের সময় কিন্তু অনেক কিছু মনেও থাকে না কাছের লোক বাদ পড়ে না আস্তে কর অনেক সময় কাশের লোক বাদ পড়ে না বন্ধু বলে তুমি নাকি বিয়ে করছো হ বন্ধু বিয়ে করছে দাওয়াত দিলি না কি ভাই মনে নেই এরকম হয় কিন্তু বিয়ের কাজ তো করে অনেক সময় হয়ে যায় মুরব্বি বহন নিয়ে দেখতে গেছে বিয়ে সিদি হয়ে গেছে আমার নবো যে মনক্ষুণ্ণ হলেন না শুধু বললেন আব্দুর রহমান বিয়ে তো করলে টাকা পাইলা কোথায় খুঁজুর ব্যবসা করেছিলাম কয়েক রোদের সোনা কামাই করেছি আমার নবো এত খুশি হয়ে গেলেন না শুধু শুধু বললেন আল্লাহ আমার আব্দুর রহমানের পরিবারে বরকত দাও ব্যবসায় বরকত দাও এত বরকত হয়ে গেল আল্লাহ তালা তাকে তেরোটা সন্তান দান করেছেন এবং এত পরিমাণ সম্পদের তিনি মালিক হলেন মদিনার মাটিতে এসেও সফল ব্যবসায়ী হয়ে গেলেন তাবু কবি সময় আব্দুর রহমিন নাফ তিনি নিজে তিন বস্তা তিনি সোনা দান করেছেন জোরে বলি সুবাহান আল্লাহ কামাইও করেছেন দানও করেছেন কার পথে আসতে বলবেন না কার পথে আল্লাহ আমার নবী নিনতে বেশ কিছু পরে সাইয়েদনা আলী একদিন বিছানায় ঘুমিয়ে পড়েছেন স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আমার নবীজি তারা দরজায় হাজির হয়ে গেছে যারা দেখে তারা হান্ড্রেড দেখে সবাইকে দেখতে রাজি আছেন সবাই দেখতে চান সবাইকে দেখতে চান দল করতে হবে আল্লাহ দল করতে হবে কার নেতা মানতে হবে আল্লাহম সাল্লি আলাহ মুহাম্মদ আলী স্বপ্নের ভিতরে আলী লক্ষ্য করে দেখেন আমার নবীর দরজা আমার নবী তার দরজার সামনে গিয়ে হাজির হয়ে গেছেন নবীজি নিজেই সালাম দিচ্ছেন সালাম দিয়ে তার পাশ আসতে করে বসে গেলেন বসে যাওয়ার পর বলছেন আলী দীর্ঘদিন যাব তোমার সঙ্গে দেখা হয় না কথা হয় না এই কথা বলেই আমার ভিতর থেকে অনেকগুলো খেজুর ছিল সেই খেজুর থেকে একটা খেজুর বের করলেন তিনটা আঙ্গুলে আমার সঈদ আলীর মুখের মধ্যে তিনটে একটা খেজুর তার মুখের মধ্যে দিয়ে দিলেন তিনি গ্রহণ করলেন খেতে খেতেই তার ঘুমটা ভেঙে গেল ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তার জিহ তার জিহবার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে জোরে বলে সুবাহান আল্লাহ হজরত আলী আবেগ আবলুত হয়ে পড়লেন মসজিদে নবির দিকে চলে গেলেন নামাজ পড়াচ্ছেন হজরত ওমরে ফারুক দি আল্লাহ তালু নামাজ শুরু হয়ে গেছে নামাজ শেষ হয়ে গেল নামাজ শেষের পরে অমর এ ফারুক দিদি করলেন না এক টপলা যেন কে হাতিয়া দিয়ে গেছে সেই হাতিয়ার খেজুরটা আমার ফারুক নিজের হাতে নিয়ে প্রথম কাতারে সবার হাতে হাতে দিয়ে গেলেন দ্বিতীয় কাতারে সবার হাতে হাতে দিয়ে গেলেন তৃতীয় কাতারে সবাইকে দিতে নিয়ে মাঝখানের কাতারে ঠিক মাঝখান বরাবর না আলী যখন তিনি সেখানে নামাজ পড়ে বসে আছেন আগের জনকে পর্যন্ত তিনটা চারটা করে খেজুর হাতে হাতে দিলেন অমরে ফারু আলীর কাছে এসে এবার তিনি বলছেন আলী মুখটা ফাঁকা করো মুখটা ফাঁকা করলেন তিন টাঙ্গুলে অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর হাতের মধ্যে নিয়ে তার মুখের মধ্যে দিয়ে বললেন আলী এটা খাও সেই দিন আলী বলছেন ভাই অমর আমার আগের জনকি পর্যন্ত চারটা খেজুর দিলেন দুইটা খেজুর দিলেন তিনটা খেজুর দিলেন আপনি আমাকে একটা খেজুর তাও মুখে দিলেন এর কারণটা কি সঙ্গে সঙ্গে অমরে ফারুক কেঁদে দে বলছেন ভাই আলী গত রাত্রে রসুল যদি তোমাকে একটার বেশি দুইটা খেজুর খাওয়া দিতেন আমি অমরও তোমাকে দুইটা খেজুর খাওয়ায়া দিতাম জোরে বলে সুহান আমার ভাইরা আমার বন্ধুগণ তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতে আসার সবচাইতে বড় হাতিয়ার হবে এখন হলো মুসলমানদের ভ্রাতৃত্ব মুসলমানদের এক হওয়ার দরকার আছে না নাই এক হওয়ার দরকার আছে না নয়

কষ্ট পেলেন সবার বাড়িতে মা বোন আসে না নাই মা বোনদের না নাই নামাজ পড়তে হবে মা বোনদেরকে আর একটা বিষয় আমি বলি মা বোনদের জন্য সেটা হলো কিন্তু বোরকা পড়াটা পর্দা করাটা মেয়েদের জন্য কি আসতে বলবেন না মেয়েদের জন্য কি ফরস মেয়েদের জন্য পর্দা অবলম্বন করাটা ফরস কিন্তু আজকের সমাজের সবচেয়ে যেটা সেটা হল পর্দা পর্দাটা নাই মার্কেটে পুরুষ বেশি না পুরুষ বেশি না ক্ষেত্রে একটু সবাই মনোযোগ দিয়ে কথাটা শুনবেন খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু একটু একটু কান লাগাবেন পর্দা কি শুধু মহিলার না পুরুষেরও পুরুষের পর্দা হলো চোদ্দ জন নারী ছাড়া পৃথিবীর সকল নারীর সাথে পর্দা করার দরকার আছে না নাই পুরুষের জন্য চোদ্দ জন নারী তার জন্য বিয়ে হারাম এবং তার সঙ্গে দেখা করা জায়েজ সবাই হাতের কড়াগুলো বুকবেন নাম্বার ওয়ান মা বলেন কি মা দেখা করা যায় আছে না নাই নাম্বার দুই হলো মেয়ে নাম্বার তিন হলো বোন নাম্বার চার হল নানি নাম্বার পাঁচ হলো দুধমা নাম্বার ছয় হলো খালা নাম্বার সাত হল ভাতিজি নাম্বার আট হলো ভাগিনী নাম্বার নয় হলো ফুফু নম্বর দশ হলো সপমা নাম্বার এগারো হলো দাদি নাম্বার বারো হলো শাশুড়ি বিয়ের পরে আচ্ছা নাম্বার তেরো হলো দুধ মেয়ে নাম্বার চোদ্দ হলো ছেলের বউ এই চোদ্দ জনের সাথে একজন পুরুষ দেখা করতে পারবে কারণ তাদের সঙ্গে বিয়েটা কি হারাম মেয়েদের ক্ষেত্রেও চোদ্দ জন সবাই একটু মনে রেখে এই চোদ্দো জনটা আমরা মনে রাখবো মেয়েদের ক্ষেত্রে হলো বাবা এক নম্বরকে বাবা দুই ছেলে তিন ভাই চার নানা পাঁচ দুধ ভাই ছয় হলো মামা সাত হলো ভাতিজা আট হলো ভাগিনা নয় হলো চাচা দশ হলো দাদা এগারো হলো শ্বশুর বারো হলো সৎ ছেলে তেরো হলো দুধ ছেলে চোদ্দো হলো মেয়ের জামাই এই কন্ডিশনকে সামনে রেখে যদি মেয়েরা যদি পর্দা অবলম্বন করে পুরুষরা যদি পর্দা অবলম্বন করে আমি তো এতটুকু বলতে পারি কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমার দেশের মায়েদের জান্নাতে যেতে কোনো বাধা নাই আল্লাহ তুমি মাদেরকে ফলো করার তৌফিক দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাইয়েরা রাত তো অনেক হলো আমি আর সামনে চলবে রাত তো অনেক হলো সবদিকে খেয়াল করতে হবে আমাদের আমি চেয়েছিলাম যে একটু আগে ভাগে উঠলে ভালো হতো অনেক দূর থেকে মানুষ আসে তো চারটা কাজ আমি শুধু কথাই বলে দিচ্ছি এক নম্বর হলো সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের বাধা দেওয়া এই কাজকে আমরা করতে পারবো নাম্বার দুই নামাজ কায়েম করা নামাজ কি কায়েম করা যে দল নামাজ কায়েমের সংগ্রাম করবে সেই দলে আমরা যোগদান করবো জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার তিন ওয়ায়ুতুনাজ যাকাত যারা জাকাত দেবে নাম্বার চার হলো জীবনের সকল জায়গায় আনুগত্য হবে এক নাম্বার নাম্বার দুই হচ্ছে এই চারটা নম্বর কেউ করতে পারে আল্লাহ এরাই হবে আমার রহমত প্রাপ্ত বাংলা জোরে বলে সোবাহান আল্লাহ আল্লাহ তুমি সবাইকে কবুল করো যে যেখানে আছি আমরা সময়টাকে না ক্ষেপণ করে যে যেখানে আছি আমরা বসে পড়বো আমরা চাইবো কার কাছে আসতে বলবো না চাইবো কার কাছে নামাজের মতো করে বসি আমরা সবে নামাজের মতো করে বসি শুনবেন আমরা আল্লাহর কাছে যাব অনেক রাত হয়েছে আর আমি একটু ব্যক্তিগত ভাবে একটু দোয়া চাচ্ছি সবে আমার জন্য দোয়া করবেন তো আল্লাহ যেন আমাকে দ্রুত ঠান্ডা লাগছে তো আল্লাহ যেন দ্রুত যেন একটু সুস্থ করে দেন জোরে বলি আল্লাহ আমিন আস্তে কিন্তু আমিন বললেন আপনি যদি জোরে বলেন আল্লাহ আমিন গজল শুনবেন নুরুল ইসলাম নামে একজন ভাই চর ভাট বেড়া উনি আগেও কিছু দিয়েছেন এখন দিয়েছেন দু হাজার টাকা জোরে বলি মার হাবা আল্লাহ তুমি তার দানকে কবল করো জোরে বলি আল্লাহ আমিন সবাই বসে ও আমার আক্তার ভাই যে আমার আক্তার ভাই হ্যালো জি কেমন আছেন আপনি দেখা হলো না জি আক্তার ভাই আপনার দানটা আমরা পেয়েছি ইনশাল্লাহ আল্লাহ তুমি আমার আক্তার ভাই দানকে কবুল করো জোরে বলি আল্লাহ আমিন উনি পঞ্চাশ দিয়েছেন নগদ আরো ওনার থেকে আমরা গতবারের চাইতে আরো বেশি নেব তাই না উনি এক লক্ষ টাকা দিবেন জোরে বলি ইনশাআল্লাহ আক্তার ভাই ঘোষণা হয়ে গেছে ঘোষণা হয়ে গেছে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন জি সম্মানিত ভাইয়ের জি আরেকজন ভাই দিয়েছেন এক হাজার টাকা আল্লাহ কবুল করে নেকনিক মঞ্জুর করে আব্বা আম্মাকে করুন সভাপতি মহোদয় তিনিও দিয়েছেন পঞ্চাশ হাজার টাকা জোরে বলি মার হাবা আল্লাহ কবুল করুন নেক নেকনিক মঞ্জুর করুন আব্বা আম্মা মাফ করুন জোরে বলি আল্লাহ আমিন যে আসুন আমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন ধৈর্য ধারণ করার শক্তি দৌগো মেহরবানামায়গো মেহরবান ধৈর্য ধারণ করার শক্তি দৌগো মেহরবানামায় দৌগো বান বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম। আধারামালো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে আধারামারালো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে অন্তর জোড়ে দাও গো প্রভু অন্তর জোড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান বুকের ভেতর বেথর নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম ফাগুন কেড়ে নেযা চত্র আশ করে দাও গাছে গাছালির শীতল ছায় জীবন দাও আমার জীবন ভরে দাও ধৈর্য ধারণ করার শক্তি বলুন ধৈর্য ধারণ করার শক্তি দৌগ মেহের বাই দৌগ বান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে বিরা কেউ তোমার হাবা বললেন না কিছুই বললেন জি আসুন আমরা এখন আল্লাহর কাছে যাব আল্লাহ যেন আমাদের সকল গুণাগুলোকে মাফ করে দেন জি হায়দার আলী না যে তিনি কিছু ধান দিয়েছেন আল্লাহ তুমি তার দানকে কবুল করো সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزي قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب غفيرات <applause> لجمرات جمانو راتي تتمر هجر مسلم তোমার কালামের এক জায়েতকে সামনে রেখে তোমার শাহী দরবারে কাঙ্গাল ভিকারীর মতো দুটো হাত পেতে আছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও জনম দুখিনী মাফ জনম দুখিমাপ যান যারে চলে গেলেন জিন্দেগির গুনাহাগুলো মাফ করে দাও কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মা কে পাবো না রে যে মার দিকে তাকালে রহমত নাজিল হয় বরকত নাজিল হয় সেই বরকতি মা যারা চলে গেল জিন্দেগির গুনাগুলো মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়ে দাও অনেকে এমনও ভাই আছেন নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবরে শোয়া দিয়েছেন সে আব্বা আম্মা যারা চলে গেল জিন্দেগির গুনাগুলো মাফ করো কবর গুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও সবাই চক্ষু বন্ধ করুন হাত একটু উঁচু করে আল্লাহ শেখানো দোয়া পড়ে সবাই বলুন রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির রাহমহুমা কামা রব্বাইয়ানী সরিয়রব রব্বীরহাম হুমা কামা রব্বাইয়ানী সরিয়রব আয় লাতালা বিশেষ করে এই মাহফিল ফিলের আয়োজন যারা করলেন শোনার জন্য যারা আসলেন বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমনকি মা পর্যন্ত সন্তানকে অস্বীকার কর অস্বীকার করে বসবে সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ আমার ডানে আমার বামে আমার সামনে আমার পিছনে যত ভাই আড়ালে যত মা মন হাত তুলেছেন যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও যার যে সমস্যা তুমি না দয়া করে দূরীভূত করে দাও আয় আল্লাহ তাআলা রোগাক্রান্ত থেকে রোগ মুক্ত করো ঋণগ্রস্তকে ঋণ মুক্তর তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ তাআলা এই পৃথিবীতে আশার সিরিয়াল ছিল যাওয়ার তো কোনো সিরিয়াল নাই কোন দিন মরবো জানি না ডান হাতে আমল্লা পর্যন্ত মরণ দিও না মূর্তি যখন হবে তুমি আল্লাহ শহীদ মত কপালে জুটাইয়া দিও কোন দিন মরবো আমরা কেউ জানি না তবে যেদিন মরে যাবো টান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে মরামোখ সব দেখে দেখে চলে যাবে আমাকে টেনে দিকে নিয়ে যাবে বাঁশ চাবা দেবে মাটি চাবা দেবে চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে তিনটা দিন যাবে না চামড়া গুলো গোলে গোলে পোকার পেটের খাবার হয়ে যাবে মাত্র সাত দিনের ব্যবধান পেটের নারী ভরে সব চোখ মুখ বের হতে থাকবে মাত্র তিন মাস পর দেখা যাবে কবর খনন করে কয়েকটা হাড় সারা কিচ্ছু নাই সে অন্তিম মুহূর্ত অন্তিম সময়ে যখন চলে আসবে তোমার কালাম জপতে জপতে বিদায় হওয়ার তহফিকটা দিয়ে দিও আমার নুরুল ইসলাম ভাইকে কবল করো আশেপাশে মাদ্রাসা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে তাদের উদ্যোগকে কবল করে নাও মসজিদ কমিটিকে কবল করো আয়ালনা তালা এলাকার প্রত্যেকটা ঘর খ্রিস্টামের দুর্গ বানাইয়া দাও ঘরে ঘরে এসে খাইদিকে সময় মতো মা পয়দা করে দাও মতের সময় যখন চলে আসবে জামানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর সুলহা